আমি 26 দিন ছিলাম। তো 26 দিন রিমান্ডে থাকা অবস্থায় আপনারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মাধ্যমেও কিছু টকশোর মাধ্যমে আপনারা হয়তো কিছু জেনেছেন। বাকি রিমান্ডের অনেক কিছুই আমরা এখন শর্টকাটে যে দাঁড়িয়ে বলতে পারবো বিষয়টা এমন না। দীর্ঘ 26 দিনের মধ্যে আমাদের সাথে অনেক ধরনের, যেমন আমি আপনাদেরকে বলি, ডিবি রিমান্ডে থাকা অবস্থায় একদিন হুট করে একজন এডিসি আমার একেবারে, আমি চেয়ারে বসে আছি, সেও প্রত্যেকটা মানে ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য একটা ইউনিট থাকে ডিবিতে, স্কোয়াড থাকে 4-5 জনের, তো সেই স্কোয়াডের অংশ না হয়েও সে আমাকে আঘাত করে, আমার একেবারে আমার আঘাতের পর আমি একবার চেয়ার থেকে পড়ে যাই। তো এই ধরনের আরও অনেক লোমহর্ষক ঘটনা আমাদের সাথে ঘটেছে, বিশেষ করে যেটা আপনারা শুনেছেন, গালাগালির তো কোনো লিমিট নাই আলেমদেরকেও, আমি না শুধু অন্যান্য আলেমদেরকেও গালাগালি করেছে এরা, মূলত হাসিনা এবং মোদিকে খুশি করতে গিয়া। এটা আপনারা ভালো রকম বুঝেন যে তাদের, আমাদেরকে যত বেশি সরকার বিরোধী লোকদেরকে তারা গালিগালাজ করতে পারতো তত তাদের উন্নতি হইতো। তো এই জন্য আমাদের সাথে খুব বাজে আচরণ করা হয়েছে। বাকি বিশেষ করে একেবারে যদি সুনির্দিষ্ট করে বলি, ডিবি হারুন যে কাজটা করেছে, আমার বিশেষ করে আমার জুব্বা খুলছে টেনে তার কিছু সাঙ্গপাঙ্গ দিয়ে তেজগাঁও থানা রিমান্ডে থাকা অবস্থায়, এরপরে লুঙ্গি খোলা হয়েছে টান টেনে, এরপরে যেটা করছে মেয়েদেরকে দিয়ে আমাকে জড়াইয়া ধরছে, এবং এটা আমি তখন যখন বেরোইছিলাম, আপনারা বলতে পারেন যে হুজুর তাহলে মুক্তি পাওয়ার পর অনেক দিন পর বললেন হাসিনা যাওয়ার পরে, না আমি ওই যেদিন রিমান্ডে নেয় এরপরের কোর্টে আমি চিল্লাইয়া আপনার চিৎকার করে করে আপনার ওই সাইবার ট্রাইব্যুনালে বিচারকের সামনে আশামস জগলুল হায়দার, উনি তখন বিচারক ছিলেন, তার সামনে আমি চিৎকার করে করে বলেছিলাম যে আপনি আজকে আমাকে প্রশ্ন করতেছেন হুজুর ওইটা বলছেন কেন ওইটা বলছেন, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, একজন বন্দি, একজন বন্দি অবস্থায় থাকা ব্যক্তির সাথে কি এ ধরনের আচরণ চলতে পারে? আমি ওই প্রশ্নগুলোর কোনো উত্তর পাই না। এটা আপনারাও জানেন বিচার বহির্ভূত সব কাজ হাসিনা করে গেছে, এবং ভিকটিম রিমান্ডে কিংবা বন্দি থাকা অবস্থায় কী পরিমাণ জুলুম করেছে এটার কোনো হিসাব নাই। অথচ এখনও এদের চেলা চামুন্ডা যেগুলো আছে সাঙ্গপাঙ্গ, এরা এখনও পর্যন্ত আয়নাঘর ভুয়া এই সেই মানে মিথ্যা প্রোপাগান্ডা গুজব এখনও ছড়াইয়া যাচ্ছে। অথচ আমি নিজে দেখে আসছি, আমি র্যাবের কথা বলি, আমি র্যাব ওয়ানে একদিন এক রাত ছিলাম, পুরো একটা কবরের মতো কবর, আমি নিজে ছিলাম, আমি চিৎকার শুনেছি আশপাশ থেকে অনেক ভাইদের, মানে একটা কবর যতটুকু হয়, কবর মানুষকে যেখানে দাফন করা হয় সেটার পরিমাণ, এখানেই বাথরুম, এখানেই খাওয়া, এখানেই সব, এই গড়টা তো আমি ছিলাম। তো এগুলো হাসিনা করেছে, আল্লাহ পাক এই জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে, এই জন্য শুক্রিয়া। আজকে আরও অনেক বেশি খুশি যে আজকে 4টা মামলা থেকে আমি মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে।